আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, সবাইকে জেনে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই আমাকে ফেসবুকে নক করেছে এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে ভাই, আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি। কিন্তু ফেসবুক পাসওয়ার্ডে ফরগেট পাসওয়ার্ড যখন আমরা দিতে যাই বা ফরগেট পাসওয়ার্ড করি, তখন আমাদের সিমে বা আমাদের ফোনে ওটিপি আসে না বা কোড আসে না। তো এই বিষয়ে একটা ভিডিও দেন। তো অনেকগুলো কমেন্ট দেখার পর এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করে এবং আপনাদেরকে একটু সলিউশন দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি দেখেন, যাদের ফেসবুক ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার ফোনে বা আপনার সিমে কোড আসে না, তো তারা কীভাবে কী করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনাদের কিন্তু নিজেদের ফোনের মধ্যেই কিন্তু এই সেটিংসটা করলেই কিন্তু, বা এই অপশনটা যদি আপনারা খুঁজে বের করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে কোডটা চলে আসবে, ঠিক আছে? তো একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যাদের ফেসবুকে ফরগেট পাসওয়ার্ড দিলে কোড আসে না বা সিমে কোড আসে না, তারা কী করবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি ফরগেট দিলে, কোডটি যদি আপনাদের ফোনে না আসে, তো সেক্ষেত্রে আপনারা কী কী করবেন বা আপনাদের কী কী করণীয় আছে এক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটি রিসেট করার জন্য। বন্ধুরা, আমরা কম বেশি সবাই কিন্তু একটি স্মার্টফোন ব্যবহার করি, আর স্মার্টফোন এমন কোনো লোক নেই যে আমরা ফেসবুক বা ইউটিউব ব্যবহার করি না। কম বেশি কিন্তু সবারই ইউটিউব যেমন তেমন, ফেসবুক কিন্তু সবাই ব্যবহার করি। তো বন্ধুরা, একটি ফেসবুক আইডি কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা যারা ফেসবুক আইডিটা সেভ করতে পারছেন না, তারা অবশ্যই সিকিউরিটি দিয়ে সেভ করবেন। এবং কীভাবে ফেসবুক আইডি ভালো রাখা যায়, কীভাবে সেভ করা যায়, এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। আর যেসব নিয়ম এখন বর্তমানে আপডেট এসেছে, সেসব নিয়ম না মানলে কিন্তু আপনার আইডি ডিসেবল এবং বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা এ বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু যে বর্তমানে 22 সালে কী কী আপডেট আছে, যে কোন নিয়মগুলো মানলে আপনাদের ফেসবুক আইডি ডিসেবল বা বাতিল হবে না, এ বিষয়ে ভিডিও আছে। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ওটিপি কোড আনবেন। এবং এটা কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে, একটু ভুলের জন্য আপনারা বুঝতে পারতেছেন না, যার কারণে কিন্তু আপনাদের ফোনে কোডটি আসতেছে না বা ওটিপিটি আসতেছে না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য চলে যাবেন আপনারা সরাসরি ফেসবুকে। তো চলুন আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এবং দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো এখানে নাম্বার দিয়েছেন এবং এখানে পাসওয়ার্ড দিয়েছেন, তারপর লগ ইন করছেন, কিন্তু হচ্ছে না। আসলে পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে বা ইনকারেক্ট দেখাচ্ছে। তো এক্ষেত্রে যখনই আপনারা বন্ধুরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতেছেন, তখনই কিন্তু একটি ওটিপি যাচ্ছে আপনার ফোনে বা আপনার সেই সিম নম্বরে যেটি আপনি ফেসবুক খোলার সময় দিয়েছিলেন, কিন্তু সেটা আপনার ফোনে আসছে না। তো এখানেই হচ্ছে মেইন সমস্যাটা। তো এই সমস্যাটা কী জন্য হচ্ছে এবং কেন হচ্ছে, এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনার আইডিটি হয়তো বা এই ভিডিওর মাধ্যমে ফিরে পেতে পারেন বন্ধুরা। তাই কেউ একটু স্কিপ করবেন, একদম পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা যখনই এখান থেকে আসার পর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, তখন আপনাদের ইনকারেক্ট দেখাচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে আপনি হয়তো বা ভুল পাসওয়ার্ড দিচ্ছেন বা সঠিকই দিচ্ছেন, কিন্তু ভুল দেখাচ্ছে আপনার মনে নেই। সেক্ষেত্রে যেটাই হোক না কেন, এখান থেকে যখনই আপনি ফরগেট পাসওয়ার্ডে দিচ্ছেন, সাথে সাথে কিন্তু একটা ওটিপি কোড আপনার নাম্বারে যাচ্ছে বা আপনার ফোনে যাচ্ছে। তো এখানে সমস্যাটা হচ্ছে দুইটা, ঠিক আছে? তো এই দুইটা কী কী সমস্যা আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য এখানে দুইটি স্টেপে ভাগ করেছি, যেটা আপনাদের এই সমস্যার মূল কারণ। তো বন্ধুরা, এক নম্বরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি যে ফেসবুক আইডিটি খুলেছিলেন, সেটা হয়তো বা আপনার নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা, এবং দুই নম্বরে লেখা আছে ইমেইল আইডিতে ফেসবুক খোলা। তো সমস্যাটা যারা নাম্বার দিয়ে খুলেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে না,
তো বন্ধুরা, ফেসবুক আইডি যাদের নাম্বার দিয়ে খোলা আছে তারা কিন্তু যে নাম্বার দিয়ে খুলেছিলেন সেই নাম্বারেই কিন্তু ওটিপি কোডটা যাচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে দুই নম্বরে, বন্ধুরা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দিয়ে যাদের ফেসবুক খোলা। তো এখানে এখন বলতে পারেন যে আসলে ইমেল আইডি দিয়ে ফেসবুক খোলা এটা আমার কী জন্য সমস্যা হচ্ছে? তো বন্ধুরা, আপনার এই জন্যই সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে আপনি যখন ইমেল আইডি দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন, যখনই আপনি এটা পাসওয়ার্ড ভুলে গেছেন, রিসেট করতে যাচ্ছেন, তখনই আপনার ওই ইমেল আইডিতেই কিন্তু ওটিপি কোডটা যাচ্ছে যে ইমেল আইডি দিয়ে আপনি ফেসবুক খুলেছিলেন বা ফেসবুকটি ওপেন করেছিলেন। তো বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই আপনাকে মনে করতে হবে যে আপনি কোন ইমেল আইডি দিয়ে ফেসবুকটি খুলেছিলেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যদি আপনার মনে পড়ে যায় সেক্ষেত্রে কী করবেন? তো যাদের মনে পড়ে যাবে এবং মনে করতে চেষ্টা করবেন, তো বন্ধুরা মনে করার পর যখন আপনার মনে হবে যে আপনার এই ইমেল আইডি দিয়ে আপনার ফেসবুকটি খোলা ছিল, তখন আপনারা সরাসরি জিমেইলে চলে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে জিমেইলে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেইল আইডির জিমেইল অ্যাপস। তো বন্ধুরা, আপনারা সরাসরি যাদের ইমেল আইডি দিয়ে ফেসবুক খুলেছিলেন তারা আপনারা সবাই জিমেইলে চলে যাবেন। এখান থেকে জিমেইল অ্যাপসটি ওপেন করবেন। তো বন্ধুরা, জিমেইল অ্যাপসটি ওপেন করার পর আপনাদের যদি মনে পড়ে যায় যে আপনার কোন ইমেইল বা জিমেইল দিয়ে আপনি ফেসবুক আইডিটি খুলেছিলেন, তো আপনারা জাস্ট এখান থেকে এই জিমেইল অ্যাপসের মধ্যে সেই আইডিটা লগ ইন করবেন বা সেই জিমেইলটা লগ ইন করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, লগ ইন করার পর এখানে একটু রিফ্রেশ করবেন এবং যদি রিফ্রেশ করে আপনার ওটিপি কোডটি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে অল মেইল নামে যে অপশনটা, বন্ধুরা এই যে অল মেইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অল মেইলে ক্লিক করবেন। এই অল মেইলে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে সকল মেইল চলে আসবে এবং যতগুলো SMS বা মেইল আছে সকল কিছু কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো এখানে এরকম আসার পরে আপনারা বন্ধুরা নতুন করে আপনাদের যদি ওটিপি কোডটা আনতে চান সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে নতুন করে এখানে যে ইমেল আইডিতে খুলেছিলেন আপনার ফেসবুক সেটা লগ ইন করার পর ওইখানে ফরগেট পাসওয়ার্ডে কিন্তু চলে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে চলে যাওয়ার পর যখনই আপনারা ওটিপিটা ওখান থেকে সেন্ড করবেন, সাথে সাথে একটু পরে আপনারা এই জিমেইলে এখানে এসে চেক করবেন, দেখবেন যে আপনাদের সেই ওটিপিটা কিন্তু এখানে চলে আসবে এবং এর ভিতরে ক্লিক করলেই দেখতে পাবেন 6 সংখ্যার ওটিপি কোড আসে, সেটা কিন্তু আপনি ফরগেট পাসওয়ার্ডের ওখানে বসে দিলেই কিন্তু আপনি রিসেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে মূল কথা হচ্ছে আপনার যে ইমেল আইডি দিয়ে ফেসবুকটি খুলেছিলেন সেটাই কিন্তু অবশ্যই আপনাকে মনে করতে হবে এবং সেটা কিন্তু লগ ইন করে জিমেইলে তারপরে কিন্তু ওটিপি কোডটা ওখানেই আসবে, আপনার ফোনেই আসবে। কিন্তু আপনি কিন্তু ওই জিমেইলটাই লগ ইন করলে ওই আপনার ফোনেই কিন্তু ওটিপি কোডটা আসবে, যাদের ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই তারা কিন্তু জিমেইলটা অ্যাড করলেই কিন্তু জিমেইলে আপনার ওটিপি কোডটা চলে আসবে এবং ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিসেট করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আসি মূল কথায়, যারা নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছেন তাদেরও ওটিপি কোড আসতেছে না, এক্ষেত্রে সমস্যাটা কোথায়? তো বন্ধুরা, নাম্বার দিয়ে যাদের ফেসবুক আইডি খোলা আছে কিন্তু তাদেরও যাদের ওটিপি কোড আসতেছে না, এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের ওখানে দুইটা নাম্বার ব্যবহার করেছিলেন। তো এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে কোথায় আমি দুইটা নাম্বার ব্যবহার করেছিলাম। তো বন্ধুরা, অনেকেই হয়তোবা রিকভার আইডি অন্য নাম্বার দিয়েছিলেন যার কারণে কিন্তু সেই নাম্বারটিতে আপনার ওটিপি কোড যাচ্ছে বা ওটিপি সেখানেই যাচ্ছে, আপনি এর জন্য পাচ্ছেন না, কারণ ফেসবুকে কিন্তু 2টি থেকে 3টি নাম্বার অ্যাড করা যায়। তো বন্ধুরা, আপনারা হয়তোবা মনের ভুলে সেখানে অন্য নাম্বার দিয়ে রেখেছিলেন, আপনার নাম্বার চেঞ্জ করে অন্য নাম্বার দিয়েছিলেন, হয়তোবা আপনি যখনই পাসওয়ার্ডটি রিসেট করতে যাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের ওই নাম্বারটিতে কিন্তু ওটিপি কোড চলে যাচ্ছে, হয়তোবা সেটি আপনি আপনার নিজের পার্সোনাল নাম্বার না দিয়ে অন্য কোনো নাম্বার দিয়েছিলেন। তো অবশ্যই বন্ধুরা এই দুটো জিনিস আপনাদেরকে আগে মনে করতে হবে যে আপনি যদি নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকে কোন নাম্বারটি আপনি সিলেক্ট করে রেখেছিলেন সেই নাম্বারেই কিন্তু ওটিপি কোডটা যাচ্ছে। আর যদি ইমেল আইডি দিয়ে খুলে থাকেন, কোন ইমেল আইডি দিয়ে খুলেছিলেন সেই ইমেল আইডিটা মনে করবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে কাজ করবেন, তাহলে আপনাদের ওটিপিটা চলে আসবে এবং আপনাদের ফোন থেকে নিজেরাই কিন্তু পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।
তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।